হ্যালো এভরিওান ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখো আমাদেরকে ওয়াই ইকোয়াল টু দেওয়া আছে এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি তো আমাকে এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে তো এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ মানে কি না এই সমীকরণে বাম দিকে আমরা এক্স রাখবো এবং এই এক্স ইকোয়াল টু ডান দিকে যে রাশিটা পাবো এই রাশিটার মধ্যে ওয়াই রাশিটা থাকবে অর্থাৎ বাম দিকে শুধুমাত্র এক্স থাকবে এবং ডান দিকের যে রাশিটা পাবো সেখানে ওয়াই আমাদের থাকবে ওয়াই চলটি থাকবে তো আমাদের এখানে যেটা দেওয়া আছে দেখো কি দেওয়া আছে না ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি তো আমরা প্রথম কাজ হলো এই এক্স প্লাস ডিকে বাম দিকে গুণ করে দেওয়া তাহলে ওয়াই ইন্টু আমরা পেয়ে যাব সি এক্স প্লাস ডি আমরা ডান দিকে পেয়ে যাব এ এক্স প্লাস বি তো আমরা যদি গুণ করে দিই দেখো এখানে কী পেয়ে যাবো না সি ইন টু এক্স ওয়াই প্লাস ডি ওয়াই টু ডান দিকে আমরা পাবো এ এক্স প্লাস বি ঠিক আছে তো আমাদেরকে কী করতে হবে বাম দিকে এক্স রাখতে হবে এবং ডান দিকে ওয়াই রাখতে হবে তো আমরা সেই কারণে এই এ এক্সকে বাম দিকে আনব এবং এখানে ডি আমরা ডান দিকে নিয়ে যাবো তাহলে আমরা কী পাবো দেখো সি এক্স ওয়াই মাইনাস এ এক্স টু বি মাইনাস ডি এরকম থাকবে তো আমরা দেখো বাম দিকে যদি এক্সকে কমন নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাবো সি মাইনাস এ এবং ডান দিকে আমরা পেয়ে যাব বি মাইনাস ডিওয়াই তাহলে দেখো এখানে আমরা এই এক্সের সঙ্গে এই সম্পূর্ণ রাশিটা গুণ থাকার জন্য আমরা যদি ওকে ডান দিকে পাঠিয়ে দিই তাহলে এটা ভাগ আকারে লেখা থাকবে তাহলে আমরা এক্স ইকোয়াল টু কী পাচ্ছি দেখো বি মাইনাস ডিওয়াই বাই সি ওয়াই মাইনাস এ তো এক্সের মান আমরা সম্পূর্ণরূপে ওয়াই দেখো বাম দিকে এক্স আছে এবং ডান দিকের যে রাশি তাতে ওয়াই এই টার্মটা আছে এখানে দুটো ভাবে জায়গায় ওয়াই টার্মটা যুক্ত আছে তাহলে এটাই হলো আমাদের এক্সকে ওয়াই এর সাপেক্ষে প্রকাশ করা তো ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটেই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করো ধন্যবাদ